আজকে আমার কাছে একটা খুব খুশির দিন আজকে আমি আমার পেমেন্ট দিয়ে এই মোবাইলটা আমার কাজের জন্য কিনেছি আমি আগে পেমেন্ট পেয়েছি কিন্তু তখন মনে হয়েছে নিজের কিছু অর্জন করা দিয়ে নিজের ভালো লাগার ভালোবাসার মানুষদের কিছু কিনে দিই কিন্তু আবার এই পেমেন্ট পে আমি জানি আমার মতন ছোট ইউটিউবারের কাছে এই পেমেন্টটা অন্যান্য ইউটিউবারদের কাছে খুবই ছোট কিন্তু তার পরেও আমার কাছে এটা একটা বিশাল পাওয়া তাই আমি এই পেমেন্ট দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই মোটো জি জিরো ফোর এই মোবাইলটা কিনেছি আসলে যারা ইউটিউবে আছেন জানেনি ভিডিও করতে গেলে মোবাইলের খুব প্রয়োজন হয়ে থাকে আর তখন সেই ফোনে ফোন ফোন ঢুকে গেলেও খুব অসুবিধা হয় তার জন্য এই ফোনটা নিয়েছি এটা আমার আগে যে আমি স্যামসাংটা ইউজ করতাম সেটা দিয়েই আমি ইউটিউবের ভিডিও ভিডিও করব কিন্তু এটা আমি আমার নিজের মানে কেউ ফোন টোন সিম ফিমগুলো আমি এতে এইটাতে লাগাবো বলে এইটা নিয়েছি যে এটা এরকম দাঁড়ান পেছনে ব্যাক কালারটা একটু দেখাই আপনাদেরকে এই যে হচ্ছে পেছনের কালারটা ঠিক সি গ্রিন নয় কিন্তু ক্যামের কালারটা ঠিক অ্যাকুরেট কালারটা আসছে না এরকম ম্যাটের ওপর এরকম এই যে সিক্সটিন এমপি ক্যামেরা যাই হোক আমার কাছে এটাই অনেক অনেক মানে বিশাল একখানা পাওয়া বলতে পারেন এটা দেখবেন অনেকে অনেক কিছু করতে পারে কিন্তু নিজে রোজগার করা দিয়ে কিছু একটা কিনতে পারলে তার ভালো লাগাটাই অন্য বলছি তো আগে যে পেমেন্ট পেয়েছি সেটা দিয়ে তখন মনে হয়েছিল নিজের ভালোবাসার লোকেদেরকে কিছু দিই তো তখন কিনিনি তো এখন এই জিনিসটা আমার খুব দরকার হয়ে পড়েছিলো তো তাই এখন আমি আমার জন্য এই ফোনটা কিনে নিয়েছি এর সাথে শুধু দিয়েছে এই যে একটা চার্জার আর এখন তো আর হেডফোন দেয় না এটা ফার্স্ট চার্জারই আছে এই যে ফার্স্ট চার্জারই আছে এটা আমি অনলাইনে মানে অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে আমি অনলাইন থেকে নিয়েছি এটা এমনি ক্যামেরা কোয়ালিটি ফোয়ালিটি ভালোই আছে আর এই কভারটা তো ফ্রি দিয়েছে এর সাথে এই তো এই ছোট্ট একটা জিনিস জানি এটা অনেকের কাছেই মানে যারা ইউটিউব না এখন সবার কাছে। এটা একটা খুবই সামান্য ব্যাপার এই রকম একটা মোবাইল কিন্তু যারা জানিয়ে পরিশ্রম করে ইউটিউব থেকে কিছু করে নিজের জন্য পাওয়া সেটা একটা বিশাল বড় পাওয়া তাই আমার কাছে এটা একটা বিশাল বড় পাওয়া বলতে পারে এই মোবাইলের লিঙ্কটা আমি তাও আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি কারো মনে মানে হয় আপনি নিতে পারেন তো তাও আমি বলছি আমি এটা অফারেও নিয়েছিলাম সেই সময় অফারও চলছিল সেই সময় আমি নিয়েছি তো এই রকম একটা আনন্দের মুহূর্ত আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম